नमस्कार बंधुरा, मायर किचेने सबाई के स्वागत। आज के आमी सवार प्रथमे सबाई के जानाई शुभ जन्माष्टमी। आमी जन्माष्टमी उपलक्षे आज के आमी मालाई मालपोआ करे देखाबो। आर एक तालेर मालपोआ किन्तु आमरा कम बेशी सबाई बाड़ीते बानाते पारी, किन्तु एक मालाई दिए मालपोआटा बानाते किन्तु खुबी सुंदर लागे खेते और बानातेओ किन्तु खुबी सहज। किभावे बानाबो आमी एई तालेर मालपोआ चलुन देखे नेई। प्रथमे आमी मालपोआर डोटा तैरी करे नेबो। एखाने आमी छोटो कापे तीन कप मयदा नियेछि, एक कप सुजि निलाम। आमी एई कापेर मापे किन्तु तीन कप मयदा नियेछि आर दिये देबो ओई कापेर मापे दु कप चालेर गुड़ी। जतटा चालेर गुड़ी निलाम तार एक कप बेशी किन्तु आमी मयदा नियेछि आर एक कप नियेछि सुजि। स्वाद मतो लवण दिये दिलाम आर छोटो चामचे चार भागेर एक भाग दिये दिलाम बेकिंग सोडा। बेकिंग पाउडार दिने आमी किन्तु बेकिंग सोडा दियेछि। सब किछु शुकनो उपकरण भालो करे प्रथमे मिशिये नेबो। सब किछु शुकनो उपकरण भालो करे मेशानो हये गेछे। एबार आमी दिये देबो तालेर पाल्प। तालेर पाल्प आमी एखाने बड़ो कापेर एक कप नियेछि। निये भालो करे प्रथमे शुकनो उपकरणेर साथे तालेर पाल्पटा मेशाबो। तार आगे आमी दिये देबो गुड़। आमी एई मालपोआटा गुड़ दिये करछि, आपनारा पारले चीनी दिएओ करते पारेन। आमी एखाने 400 ग्राम मतो गुड़ नियेछि। सब गुड़टा आमी देबो ना, आमी एखाने 300 ग्राम मतो गुड़ दिये दिच्छि। गुड़टा दिए प्रथमे शुकनो उपकरणेर साथे गुड़ ओ तालटाके भालो करे मिशिये नेब। तारपर अल्प अल्प जल दिए आमी मालपोआर डोटा करे नेब। प्रथमे आमी शुकनो उपकरणेर साथे भालो करे गुड़ ओ तालटा मिशिये नेब। सब किछु शुकनो उपकरण भालो करे मेशानो हये जावार पर आमी अल्प अल्प जल दिए मालपोआर डोटा तैरी करे नेब। प्रथमे आमी बेशी जल देबो ना, अल्प अल्प जल दिए मालपोआर डोटा करे नेब। এখানে আমার মালপোয়া ডোটা হয়ে গেছে। ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমি ডোটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা মতো তো আমি এটা রেস্টে রেখে দিয়েছি। এবার আমি যে মালাইটা সেটা করে নেব। এখানে আমি 500 ml দুধ গরম করতে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে। আর দিয়ে দিলাম ছোটো কাপের এক কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দুধের সাথে মিষ্টিটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ছোটো চামচে চার ভাগের এক ভাগ এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে আবার মিশিয়ে দেবো। দিয়ে আধ ঘন্টা মতো আমি গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে মালাইটা করে নেব। আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি, দেখুন মালাইটা আমার কিন্তু হয়ে এসেছে। এবার আমি নামিয়ে এটা ঠান্ডা করে নেব। আমি এর থেকে বেশি আর ঘন করব না, নামালে পারে ঠান্ডা হওয়ার পর মালাইটা কিন্তু আর একটু বসে যাবে। এবার আমি মালাইটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি আধ ঘন্টা পর চলে এসেছি, দেখুন আমার ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এতে একটু জল দিয়ে একটু পাতলা ডো করে নেব। আমি এখানে ছোট কাপের এক কাপ জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে আমার এখানে ডোটা। গ্যাসে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এক হাতা মতো ব্যাটার নিয়ে তেলে ছেড়ে দেব। দিলেই আমার মালপোয়াটা হয়ে যাচ্ছে। আর ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেবো, দেখুন মালপোয়াটা কেমন ফুলে উঠেছে। এইভাবে আমি মালপোয়াগুলো ভেজে নেব। আমি এখানে আরও একটা মালপোয়া এক হাতা দিয়ে দিলাম। আমি এখানে একসাথে দুটো করে মালপোয়া ভেজে নিচ্ছি। আপনারা পারলে একটা করেও ভাজতে পারেন বা এর থেকে বেশিও একসাথে ভাজতে পারেন। এইভাবে আমি উল্টে পাল্টে মালপোয়াগুলোকে লাল করে ভেজে নেব।
এখানে আমার মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি তুলে নেব। সেম ভাবে আমি আরো দুটো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি আরো দুটো আপনাদেরকে মালপোয়া করে দেখাচ্ছি। আমি আরো দুটো আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি মালপোয়া, আপনারাও এইভাবে বানান। নিশ্চয়ই আপনাদেরও কিন্তু এইভাবে মালপোয়া ফুলবে আর শক্ত থাকবে, খেতেও কিন্তু খুবই সুন্দর। এই মালপোয়াগুলো আমি লাল করে দু পিট ভেজে নেব। আমার এই মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে বাকি মালপোয়াগুলো সেমভাবে ভেজে নেব। আমার সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর একটা বাটিতে আমি অল্প পরিমাণে ক্ষীর নিয়েছি। নিয়ে মালপোয়ার উপরে আমি ক্ষীরগুলো দিয়ে দেবো। আমি যখনই খাবো তখনই কিন্তু মালপোয়া উপর ক্ষীরটা অল্প অল্প করে দিয়ে দেবো। আপনারা যখন খাবেন তখনই অল্প অল্প করে মালপোয়ার উপর ক্ষীর দিয়ে দেবেন। দেখবেন খাওয়ার সময় কিন্তু এই তালের মালপোয়া কিন্তু বা মালাই মালপোয়া কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সহজেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।